ইকিগাই। ইকিগাই মূলত একটা জাপানি শব্দ। এর জাপানি শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার কারণ। আপনি যদি আমাদের রেগুলার লাইফের দিকে একটু নজর দেন, তাহলে খুব সহজেই এই কথাটি বুঝতে পারবেন যে আমাদের মধ্যে 99% মানুষের আসলে বেঁচে থাকার নির্দিষ্ট কোনো কারণ নেই। আমরা জাস্ট আমাদের একটা গতানুগতিক জীবন যাপন করে যাচ্ছি, সকালে ঘুম থেকে উঠছি বিরক্তি নিয়ে, কারণ আমাকে স্কুলে, কর্মক্ষেত্রে অথবা রান্নাঘরে যেতে হবে। তাহলে একটি অর্থবহ এবং আনন্দময় জীবনযাপন কিভাবে করা যায় একটু চিন্তা করতে থাকুন। বিস্তারিত কথা হবে ইন্ট্রোর পর। আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তার নাম ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ। রাইটার হেক্টর জার্সিয়া অ্যান্ড ফ্রান্সিস মিরালেস। জাপানে ওকিনাওয়া নামে একটা দ্বীপ রয়েছে, যেখানে 80 থেকে 90 বছরের মানুষও সকালে ঘুম থেকে উঠে আনন্দের সাথে তাদের কাজে যায়, এবং যে কাজে যেতে তাদের নেই কোনো ধরনের বিরক্তি, এবং মৃত্যুর আগ পর্যন্ত তারা এভাবেই কাজ করে যান। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে আনন্দময়, সুন্দর, সহজ এবং দীর্ঘায়ুপ্রাপ্ত মানুষগুলোর বসবাস এখানে। এই ওকিনাওয়ার মানুষগুলো বিশ্বাস করেন তারা এই দুনিয়ায় কোনো নির্দিষ্ট পারপাস নিয়ে এসেছেন, এবং জীবনভর তারা তাদের বেঁচে থাকার উদ্দেশ্য নিয়েই কাজ করতে থাকেন, মানে তারা তাদের ইকিগাইকে ফলো করেন। আচ্ছা, আপনি কি জানেন আপনার ইকিগাইটি কি, মানে আপনি আপনার বেঁচে থাকার কারণটি কি জানেন? যদি জানেন তাহলে চট জলদি আমাদের কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার বেঁচে থাকার কারণটি। আপনি কিংবা আমি আসলে জীবনে কতবার চিন্তা করেছি যে বেঁচে থাকার কারণটা আসলে কি, কিংবা আমাদের বেঁচে থেকে আসলে লাভ কি? আমি খুব জোর গলায় বলতে পারবো, শতকরা 1% মানুষও পাওয়া কষ্টকর হয়ে যাবে যিনি আসলে তার বেঁচে থাকার সঠিক কারণটি জানেন, কিংবা সত্যিকার অর্থে তার লাইফের পারপাস তিনি জানেন। আসলে সত্যিটা হচ্ছে আমরা একটা ভয়ঙ্কর রেসের মধ্যে পড়ে গেছি, আর এই রেসে যে আমরা কিভাবে সামিল হয়ে গেছি তা আমরা নিজেরাও জানি না, এবং সেটা নিয়ে চিন্তা করার মতো যথেষ্ট সময়ও আমাদের কাছে নেই, কারণ আমরা সবাই ছুটে চলেছি কিভাবে অন্যকে টেক্কা দিয়ে নিজেকে এগিয়ে রাখা যায়, আর যদি কোনো কারণে এগিয়ে থাকতে না পারি তাহলে অন্যকে কিভাবে টেনে নিচে নামানো যায় সেটা নিয়ে। তো আজ আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের ইকিগাই, অর্থাৎ একটা সুন্দর, সাবলীল, সহজ, আনন্দময় একটা জীবনের রাস্তা খুঁজে বের করতে পারি। কলেজ লাইফ শেষ হওয়ার পরে আমাদের চান্স মেলে আমরা কী হতে চাই তার জন্য চেষ্টা করার, এবং খুব কম সংখ্যক মানুষ, মানে সরকারি বেসরকারি মিলিয়ে শতকরা 15% মানুষ তাদের ইচ্ছে মতন ক্যারিয়ার প্ল্যান করতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্য কোনো নির্দিষ্ট সেক্টরের জন্য। বাকি প্রায় 85% মানুষের লাইফের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে বা স্বপ্ন এখানে শেষ হয়ে যায়, এবং শুরু হয় নতুন কোনো অজানার উদ্দেশ্যে ছুটে চলা। আজ আমাদের এই ভিডিওটি বিশেষ করে এই 85% মানুষের জন্য, বাকি 15% মানুষের জীবনেও কাজে লাগতে পারে যদি তারা জীবনে কোনো অংশে এসে দিক হারিয়ে ফেলেন। তবে আমরা যখন কারোর সাথে আমাদের ক্যারিয়ার নিয়ে প্ল্যানের কথা শেয়ার করি, তখন মূলত আমরা 4 ধরনের উপদেশ পেয়ে থাকি। প্রথম শ্রেণীর মানুষ বলবে আপনি যে কাজ করে আনন্দ পান আপনি সেটা নিয়ে কাজ করুন। দ্বিতীয় শ্রেণীর মানুষ বলবে আপনি যে কাজটি আসলে ভালো পারেন সেটা নিয়ে কাজ করুন। তৃতীয় শ্রেণীর মানুষ বলবে এমন সব কাজের কথা বলবেন যেখানে আসলে অনেক বেশি টাকা ইনকাম করা যায়, সেটা বৈধ নাকি অবৈধ সেটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যেমন আমাদের দেশে ঘুষ নিয়ে চাকরি নেওয়া কিংবা ঘুষ খাওয়াটা খুব একটা অপরাধ বলে গণ্য হয় না। চতুর্থ শ্রেণীর মানুষ বলবে এই কাজগুলো করতে পারো, এই কাজগুলো আগামীতে খুব ভালো করবে। আর এইখানে সবচেয়ে বড় ভুল হচ্ছে, সবাই এই 4টা থেকে যে কোনো একটা কাজকে লক্ষ্য ধরে আগাতে বলছেন, যা একটা ভুল অ্যাডভাইস। কিন্তু ইকিগাই হচ্ছে এই 4টি বিষয়ের সংমিশ্রণ, এবং এই 4 ভাগের সংমিশ্রণ ঘটানোর মাধ্যমে আমরা কিভাবে একটি সুখী জীবন লাভ করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথম সার্কেল হচ্ছে আপনি যা করতে ভালোবাসেন কিংবা পছন্দ করেন। দ্বিতীয় সার্কেল হচ্ছে আপনি যে কাজটি ভালোভাবে করতে পারেন। তৃতীয় সার্কেল হচ্ছে যে কাজ করে আপনি টাকা উপার্জন করছেন কিংবা করতে পারবেন। চতুর্থ এবং শেষ সার্কেলটি হচ্ছে এই পৃথিবীতে যে কাজটির প্রয়োজন আছে, বা কাজটির ফলে পৃথিবীতে একটি ভালো পরিবেশ কিংবা আগামীর পৃথিবীতে উন্নত জীবনযাপনের জন্য প্রয়োজন হবে। প্রথম এবং দ্বিতীয় সার্কেলের ইন্টারসেকশনে আপনি আপনার প্যাশন খুঁজে পাবেন। এর মানে হচ্ছে আপনি যে কাজ করতে পছন্দ করেন এবং যে কাজে আপনি ভালো কিংবা দক্ষ। ধরুন আপনি নতুন নতুন জিনিস শেখা এবং প্রোগ্রামিং করতে পছন্দ করেন, তার মানে প্রোগ্রামিং করাটা হচ্ছে আপনার প্যাশন। দ্বিতীয় এবং তৃতীয় সার্কেল, দুইটি সার্কেলের ইন্টারসেকশনে আপনি পাবেন আপনার প্রফেশন, মানে হচ্ছে যে কাজটি আপনি ভালো পারেন এবং সে কাজের বিনিময়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন, তাই হচ্ছে আপনার প্রফেশন।
যেমন আপনি যদি গ্রাফিক্সের কাজ শিখে সেখান থেকে আপনি অর্থ উপার্জন করতে শুরু করেন, তাহলে সেটা আপনার প্রফেশন হয়ে যাবে। তৃতীয় এবং চতুর্থ সার্কেলের ইন্টারসেকশনে আপনি পেয়ে যাবেন ভোকেশন। এর মানে হচ্ছে এই কাজ করে টাকা পাওয়া যায় এবং এই কাজের প্রয়োজন আছে দুনিয়ায়। তো এই ধরনের কাজকে আমরা বলছি ভোকেশন। এবং সবশেষে চতুর্থ এবং প্রথম সার্কেলের ইন্টারসেকশনে আপনি পাচ্ছেন আপনার ভিশন, যার প্রয়োজন দুনিয়াতে আছে এবং এই কাজ আপনি করতে ভালোবাসেন, অর্থাৎ দুনিয়াতে প্রয়োজন আছে এবং আপনিও সেটা করতে পছন্দ করেন, এমন কাজকেই আপনি ভিশন করে নিয়েছেন। কিন্তু সমস্যা শুরু তখন হয় যখন মানুষ আপনাকে আপনার প্যাশন খুঁজে বের করতে বলে। শুধু প্যাশন খুঁজে বের করলে সব কিছু হচ্ছে না, কারণ এটা ইকিগাইয়ের একটি পার্ট মাত্র। আপনাকে এমন একটি কাজ খুঁজে বের করতে হবে যা বাকি তিনটি কম্পোনেন্টসকেও স্যাটিসফাই করলে কেবল আপনি আপনার ইকিগাইটিকে খুঁজে পাবেন। চলুন ছোট একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আপনি কাজ করতে পছন্দ করেন এবং কাজটি আপনি ভালোবাসেন, মানে আপনি আপনার প্যাশন থেকে কাজটি করছেন, কিন্তু সে কাজটি করে কোনো টাকা উপার্জন করা যায় না, তাহলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাচ্ছেন, কারণ বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন। আবার ধরুন আপনি কাজটি ভালো পারেন কিংবা কাজটি করে অর্থ উপার্জন করছেন, মানে আপনি আপনার প্রফেশনে আছেন কিন্তু কাজটি আপনি ভালোবাসেন না, তাহলে কিন্তু আপনি খুব বেশি দূরে যেতে পারবেন না। আর দুনিয়াতে সবচেয়ে বেশি মানুষ আসলে এই লেভেলটাতেই বেঁচে আছে। ধরুন আপনার গান গাইতে অনেক বেশি ভালো লাগে এবং আপনি অনেক কষ্ট করে গান গাওয়া শিখলেন এবং একসময় গান গাওয়ায় বেশ দক্ষ হয়ে উঠলেন। আপনার গাওয়া গান মানুষের মনে প্রশান্তি আনলো আর সে কারণে তারা গানগুলোকে পছন্দ করতে শুরু করলো। একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে তারা আপনাকে আপনার গানের জন্য টাকা দিতে শুরু করলো, মানে আপনার গান গাওয়া এই চারটি কম্পোনেন্টকেই স্যাটিসফাই করতে পেরেছে। আর এর অর্থই হচ্ছে গান গাওয়া আপনার ইকিগাই। আপনার এইম হওয়া চাই গান গাওয়া, কারণ এটি ইকিগাইয়ের চারটি কম্পোনেন্টসের সংমিশ্রণে তৈরি হয়েছে। আমাদের সবারই এমন কিছু একটা খুঁজে বের করা দরকার যাতে আপনি আপনার প্যাশন, প্রফেশন, ভোকেশন এবং মিশন খুঁজে পাবেন। একটা উদাহরণের মাধ্যমে বলি, যেমন ধরুন বাংলাদেশের অ্যান্ড্রু কিশোরের কথা বলি। তিনি গান গাইতে ভালোবাসতেন, তিনি গান গাওয়ার অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন, তিনি গান গাওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারতেন এবং যে গান তার শ্রোতা সাধারণের কাছে তুমুলভাবে জনপ্রিয় ছিল, তার মানে হচ্ছে গান গাওয়াই তার ইকিগাই ছিল। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যতজন পপুলার পার্সোনালিটিকে জানেন তারা তাদের ইকিগাইটিকে খুঁজে পেয়েছিলেন এবং যার কারণেই তারা তাদের জীবনে অনেক দূর যেতে পেরেছেন। ইকিগাই খুঁজে বের করা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি এই কাজে আপনার ফ্লো স্টেট খুঁজে পাবেন। ফ্লো স্টেট মানে হচ্ছে যে কাজে এমনভাবে ডুবে থাকা যায় যে তার বাইরে অন্য কিছু আর কাজ করবে না। আর এই ফ্লো স্টেটই আসলে এক্সপার্টদের পাওয়ার বা এনার্জির উৎস হয়। আর যখন আপনি আপনার ইকিগাই খুঁজে পেয়ে যাবেন, তখন আসলে সে কাজ করতে আপনি কখনোই বিরক্ত হবেন না, অন্য কারো কথায় আপনার কিছু আসবে যাবে না, কারণ আপনি আপনার জন্য সবচেয়ে বেটার জিনিসটা খুঁজে বের করতে পেরেছেন। আপনি আপনার ইকিগাই কিন্তু আবার এক বসাতে খুঁজে পাবেন না। অনেক সময় আমরা আমাদের হবিকেই ইকিগাইয়ের সাথে মিলিয়ে ফেলি। আপনি যদি সবগুলো সার্কেলের দিকে নজর রাখেন, তাহলেই এটা আপনাকে সাহায্য করবে আপনার জীবনের ইকিগাই খুঁজে বের করতে। তো আমরা আশা করছি আপনি অবশ্যই আপনার জীবনের ইকিগাইটিকে খুঁজে পাবেন এবং সেই অনুপাতে নিজেকে ঢেলে সাজাবেন। আপনি যদি অরিজিনাল বইটি কিনতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বইটি কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো বইয়ের রিভিউতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।